হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে, ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। তো আবির আর ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। তো এই যে সকালে উঠেই আমি আমার কাজগুলো করে নিচ্ছি একটা একটা করে। তো আমার প্রথমে যে কাজ, সেটা হলো আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখা। তো এদিকে কিন্তু আমি ড্রয়িং রুমটা গুছাচ্ছিলাম, আর তার সাথে আমার ছোট্ট আবির কিন্তু উঠে গেছিল, আর উঠে এসে এই যে সোফার মধ্যে বসে গেছে। তো আমি কিন্তু সোফাটাকে এখন সুন্দর করে গুছিয়ে নেব। তো এই কাজটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই সকালে উঠে করতেই হয়, মানে আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। তো এই যে ড্রয়িং রুমটা গোছাতে গোছাতে আবির যেহেতু উঠে গেছে, তো সেই জন্য ওর কাজটা কিন্তু আমি আগে করে নেব। তো ওকে আমি এখন জামাটা পরিয়ে দিলাম। সকালে উঠলে কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। হয়তো রাত্রেবেলা অনেকটা রিল্যাক্সের সাথে ঘুমাতে পারি, আবার সকালে উঠে সেই একই রুটিন, তাই না? হয়তো প্রত্যেকটা দিনই এই ডেইলি রুটিন করতে করতে কোনো সময় মোটেই ভালো লাগে না, মনে হয় যেন একটু রেস্ট নিই। কিন্তু কিছু করার নেই, সকালে তো উঠতেই হবে। তারপরে চলে গেছিলাম একটু ছাদে, কারণ গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ দেয়, তো সেই জন্য কিন্তু গাছগুলোতে যদি একদিন জল না দিই, তাহলে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে খুব একটা বেশি গাছ কিন্তু না, একেবারে অল্প কয়েকটা অ্যালোভেরা গাছ, তো সেগুলাই কিন্তু শুধু লাগিয়েছি। তো গাছের মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু রুমে চলে এসেছি। তো আজকে আমি ভাবলাম যে আগে আমার টি টেবিলটা সুন্দর করে ক্লিন করে নেব। আর হয়তো বেশিরভাগ সময় ক্লিন করাই হয়, কিন্তু কি বলবো বন্ধুরা, এত পরিমাণে ধুলোবালি, জানি না কোথা থেকে এত ধুলোবালি বাড়িতে চলে আসে। তো প্রত্যেকটা জিনিসেই এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে, যতই পরিষ্কার করি না কেন তাও কিন্তু ওইভাবেই হয়ে থাকে। তো এই যে আমার যেটা কাজ, আমি কিন্তু আমার কাজটা করে নিচ্ছি, সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তবে এমনিতে হয়তো মনে হয় যে কোনো রকমের কোনো নোংরা নেই, পরিষ্কার আছে, কিন্তু যখনই হাত দিই তখনই কিন্তু বোঝা যায় যে কতটা পরিমাণে ধুলো জমে গেছে। তো আমি কিন্তু এখন সোফাটাকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি সাইড দিয়ে, কারণ যেহেতু সাইডগুলোতে কভার দেওয়া নেই, তো সেজন্য কিন্তু সাইডগুলোতেও অনেক ধুলো পড়ে গেছিলো, তো সেটাও কিন্তু ক্লিন করে নিলাম। তো আমি কিন্তু এই যে একটা একটা করে এখন ড্রয়িং রুমের সব কিছু এখন ক্লিন করে নেব। তো এই যে প্রতিদিন যদি আমরা এক ঘন্টা একটু সময় নিয়ে কাজগুলো করে থাকি, মানে ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো যদি করে থাকি, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো দরকার হয় না। তো আমিও কিন্তু এইভাবেই প্রত্যেকটা দিনই একটু একটু করে সব কিছুই ক্লিন করে রাখার চেষ্টা করি। আর কি বলবো বন্ধুরা, আমার যেহেতু বাজারের সামনে বাড়ি, তো এই কথাটা হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেই থাকি। সত্যি বাজারের সামনে বাড়ি হলে যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও কিন্তু প্রচুর রয়েছে, কারণ এত পরিমাণে ধুলো সব কিছু কিন্তু বাড়িতে ঢুকে যায়, তো সেজন্যই সেটা একটা অসুবিধা। আবার এই যে মানুষজনের চেঁচামেচি, মানে চিৎকার চেঁচামেচি, সেগুলো কিন্তু সব সময় আমাকে সহ্য করতেই হয়, তো সেজন্যই বেশিরভাগ সময় হয়তো আমাকে গেট বন্ধ করেই থাকতে হয়। আর এর কিন্তু অনেকটা সুবিধাও রয়েছে, কারণ যে কোনো জিনিসই কিন্তু গেটের সামনেই পাওয়া যায়, খুব একটা দূরে যেতে হয় না, তো এদিক থেকে কিন্তু অনেকটাই সুবিধাও আছে। তো যাই হোক, আমি কিন্তু আমার ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে সব কিছু ক্লিন করে নিয়েছি। তো এদিকে কাজগুলো করতে করতে এই যে দুধ চলে আসছিল, তো সেটাও এখন একটু ঢেলে নেব। আর আজকে কিন্তু আমাকে 1 কিলো দুধ দিয়েছিল, হয়তো এমনিতে প্রত্যেকটা দিন 1/2 কিলো করে দুধ নেওয়া হয়, তো আজকে বলে দুধ অনেকটা বেশি আছে, তো সেজন্য কিন্তু 1 কিলো দিয়ে দিয়েছে। তবে আমিও কিন্তু নিয়ে নিয়েছি।
আর এমনিতে হয়তো আবির যেহেতু প্রত্যেকটা দিন দুধ আর হরলিক্স খায়, তো সেজন্য দুধটা প্রত্যেকটা দিনই দরকার হয়। আর তার সাথে কোনো সময় আমরাও কিন্তু দুধ চা খেয়ে থাকি, আবার রাত্রেবেলা আমিও কিন্তু কোনো সময় দুধ খাই, তো সেজন্য কিন্তু দুধটা নিয়েছি। আর দুধটা ঢেলে নেওয়ার পরে আজকে কিন্তু চলে গেছে, বোতলটা আর নেয়নি, তো সেজন্য কিন্তু বোতলটা আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম জল দিয়ে। আর যদি এভাবে ধুয়ে না রেখে দিই তাহলে কি হয়, গন্ধ হয়ে যায়। আর হয়তো প্রত্যেকটা দিন যেহেতু আমাকে দুধ দেয় তো ওই বোতলেই কিন্তু দেবে, তো সেজন্য কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেজন্য কিন্তু আমি বোতলটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। তো তারপরে এই যে বাসনগুলো কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো সংসারের কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে একটার পর একটা করা হয় তাহলে কি হয়, খুব অল্প সময়ে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমরা হয়তো প্রত্যেকটা হাউসওয়াইফই এরকম করেই থাকি, তো নিজের সংসারের কাজগুলোকে ভালোবেসে গুছিয়ে করার চেষ্টা করি। তবে হয়তো কোনো সময় কাজ করার একেবারে এনার্জি থাকে না, কিন্তু কিছু করার নেই, এই যে সংসারটাকে এত ভালোবাসি বা ভালোবাসার মানুষগুলোর জন্য কিন্তু অবশ্যই সেই কাজটা করার চেষ্টা করি। যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, আমরা কিন্তু সবাই ভালোবেসে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করি, তাই না বন্ধুরা? তো সব কিছু ক্লিন করা গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই যে ঝাড়ু দেওয়ার কাজটা বাকি ছিল, তো সেটাও এখন করে নিচ্ছি। তবে যতক্ষণ না ঝাড়ুটা দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় সব কিছু এলোমেলো, আর ঝাড়ুটা দেওয়া হলে মনে হয় যে না, সব কিছু কিন্তু ক্লিন হয়ে গেছে। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি, প্রতিদিন হয়তো এই কথাটা বলে থাকি, আমি একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো, আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ওদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো, আর তারপরে হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছে, মানে বাজার করে চলে এসেছে, তো এখানে কিন্তু বাটা মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এই যে হলুদ আর লবণ মেখে এখন একটু রেখে দেব, তারপরে কিন্তু মাছটা রান্না করে নেব। তবে যে কোনো মাছ ভাজা খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে, মানে ভাজা মাছ খেতে আমার ছোট্ট আবিরও কিন্তু ভাজা মাছটা অনেক বেশি পছন্দ করে, আর তার সাথে আমিও। তো এই যে আমি কিন্তু এখন মাছটাকে ভালো করে ভেজে নেব। তো অনেকে আবার মাছ না ভেজে রান্না করে, তবে আমি কিন্তু সব সময় মাছ ভেজেই রান্না করি। মাছ না ভেজে রান্না করলে আমার মোটেই ভালো লাগে না, শুধুমাত্র হয়তো ইলিশ মাছটাই না ভেজে রান্না করি, বাকি সব মাছ কিন্তু ভেজেই রান্না করি। তবে আমি যেহেতু ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করি, তো সেজন্যই মাছটা ভেজে রান্না করলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো সেজন্যই কিন্তু আমি অবশ্যই মাছটা ভেজেই রান্না করি। তো ওইদিকে মাছটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই যে পেঁয়াজগুলো এখন ভাজতে দিয়েছি, আর তার সাথে একটু আলু দিয়ে নিলাম, কারণ আলুটা আমাকে মাছটা দিতেই হবে, তো সেটাই কিন্তু দিয়ে নিয়েছি। তবে বেশি আলু দিইনি, শুধুমাত্র একটা আলুই কিন্তু অ্যাড করেছিলাম, আর তার সাথে মশলাটাও দিয়ে নিয়েছি। তো মশলা বলতে এখানে একটু পেঁয়াজ রসুন লঙ্কা সেগুলো কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, আর তার সাথে হলুদ জিরের গুঁড়ো লবণ তো সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর ভালো করে কষিয়ে জল দিয়ে নিয়েছি, তো ভাবলাম যে আলুগুলো তো সেদ্ধ হবে, তো আলুগুলো ওদিকে সেদ্ধ হোক, তো ওইদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিই, আমি কাপড়গুলো কেচে নিয়েছি, কারণ একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হয় না, একটা কাজের পাশাপাশি যদি বাকি কাজগুলো করা হয় তাহলে কি হয়, কাজগুলো কিন্তু খুব অল্প সময়ে কমপ্লিট হয়ে যায়, তো আমিও কিন্তু অবশ্যই সেভাবেই করার চেষ্টা করি। তো ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমি কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছি, আর অনেক সুন্দর রোদ উঠেছে, এখন কিন্তু কাপড় শুকানোর খুব একটা ঝামেলা নেই, তো এই যে কাপড়গুলো কিন্তু আমি শুকোতে দিলাম। তো তারপরে কিন্তু আবার ছাদ থেকে নিচে চলে এসেছি, তো এই যে আমার কিন্তু এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তো আরেকটু কষিয়ে জল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে এখন কিন্তু আমি মাছটা দিয়ে নিলাম। তো
তবে আজকে আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, তো সেই জন্য কিন্তু ধনিয়া পাতাটা আর দিতে পারিনি। তবে ধনিয়া পাতা দিলে তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সে যে কোনো তরকারি হোক বা সবজি হোক, ধনিয়া পাতাটা আমার কাছে অনেক বেশি পছন্দের। তবে আজকে যেহেতু ছিল না তো সেই জন্য কিন্তু আর দেওয়া হয়নি। তো এই যে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে কালকের তরকারি ছিল পনিরের, তো সেটা এখন একটু বের করে নিলাম, কারণ আমার আবিরের অনেক পছন্দের পনির তরকারি, তো সেটাই কিন্তু এখন আবিরকে খেতে দেব। তবে এই মাছগুলো আবির খেতে পারে না যেহেতু অনেক কাটা, তো সেজন্যই কিন্তু ওকে আর এই মাছটা দেব না, শুধুমাত্র পনির দিয়ে ওকে খেতে দেব। তবে ওর যেহেতু পনিরটা অনেক বেশি পছন্দের, তো সেজন্য আর কোনো কিছু কিন্তু ওর দরকার হবে না, এটা দিয়ে কিন্তু ও খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।